আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে আমরা জানবো কিভাবে অর্থ বুঝে কোরআন ও সালাত বইটাকে আমরা শিখবো এবং পড়বো, এবং আমরা যদি কোনো স্কুলে পড়াতে চাই বা কোনো হেফজখানায় মক্তবে পড়াতে চাই কিভাবে আমরা পড়াবো, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ডিটেলস জানবো। তো এই বইটা বইটার ভিতরে অনেকগুলো কিউআর কোড রয়েছে, এই কিউআর কোডগুলোকে স্ক্যান করার জন্য প্রথমে আমরা গুগল প্লে স্টোরে যাবো। তো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখানে একটা সফটওয়্যার দিয়ে সার্চ দিব, গামা স্ক্যান। গামা স্ক্যান দিয়ে সার্চ দিলে যে সফটওয়্যারটা আসবে, তো এই সফটওয়্যারটা আমরা ইনস্টল করে নেবো। এই এখানে যে সফটওয়্যার দেখাচ্ছে এটি গামা স্ক্যান সফটওয়্যার। তো এই এটা হচ্ছে গামা স্ক্যান সফটওয়্যার। তো আমি এখানে আমার ইনস্টল করা আছে, আপনার ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে ইনস্টল দেখাবে। তো আমার ইনস্টল করা আছে দেখে আমি জাস্ট ওপেন দিলেই হবে। আচ্ছা, এটা হচ্ছে সফটওয়্যার ওপেন হয়ে গেছে। তো আমি এবার বইটা একটু দেখবো, এরপরে আমি স্ক্যানের বিষয়গুলোতে আসবো ইনশাল্লাহ। তো আমাদের এই কোরআন ও সালাহ বইটাকে যেভাবে সাজানো হয়েছে, তো সেটা আমরা এখন একটু ডিটেলস দেখবো। তো হেফজখানায় আমরা যদি টার্গেট নেই, হেফজখানা অথবা আমি নিজে ব্যক্তিগতভাবে পড়তে পারি, এক বছর ব্যাপারে আমি টার্গেট নেই, এক বছর না, যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস হয় 10 মাসের মতো, আমরা সেভাবে 10 মাস হিসাবে আমরা তৈরি করেছি। তো মনে করেন যে আমাদের প্রথম মাস, এটা হচ্ছে আমাদের প্রথম মাস, প্রথম মাসের প্রথম সপ্তাহে আমরা অধ্যায় ওয়ান, অধ্যায় এক, যেটা হচ্ছে কোরআন ও সালাতের অর্থ, তো এখান থেকে আমরা প্রথম যে ক্লাসটা এই ক্লাসটা করবো। আচ্ছা, এরপরের যে তিনটা ক্লাস, এরপরের যে 3 দিন ক্লাস হবে, এই 3 দিন আমরা শুধুমাত্র শব্দার্থ যে চ্যাপ্টারগুলো আছে এগুলো মুখস্থ করবো। অর্থাৎ এই দিন আমরা ক্লাস টুতে আমরা যেটা করবো 5টা শব্দ মুখস্থ করবো, ক্লাস থ্রিতে টুতে আমরা 5টা শব্দ, ক্লাস অর্থাৎ এই বাকি 3 দিন শুধুমাত্র 5টা 5টা করে আমরা শব্দ মুখস্থ করবো। আচ্ছা, ঠিক একইভাবে 2 নম্বর সপ্তাহে আমরা সুরা ফাতেহার যে 2 নম্বর ক্লাস আছে, আমরা 2 নম্বর ক্লাস করবো। আর শব্দ ভাণ্ডার, যে শব্দার্থের যে ইগুলো আছে, অর্থাৎ শব্দার্থী এগুলো আমাদের একেবারে শেষে, এই শব্দার্থের যে এগুলো আছে এগুলো আমরা শুধু শব্দগুলো মুখস্থ করবো, 5টা 5টা করে শব্দ। যেমন এগুলো এটা যেমন হচ্ছে 74 মানে হচ্ছে 74 নম্বর ক্লাস, 75 মানে 75 নম্বর ক্লাস। তাহলে আমরা এই ক্লাস 4, 5, 6, তাহলে ক্লাস 4 আমরা 5টা শব্দ মুখস্থ করবো। তাহলে ক্লাস 4 আমাদের এখানে কোথায় আছে, তাহলে ক্লাস 4 আমরা একটু উপরে দিয়ে গেলে পাবো। এটা হচ্ছে 22, আমরা একটু উপরে দিয়ে গেলে, আচ্ছা এবার এবারে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে ক্লাস 1, 2, এরপরে ক্লাস 3, 4। তাহলে আমরা এই দিন বলতেছি, আমরা দ্বিতীয় সপ্তাহে আমরা বলতেছি ক্লাস 4, 5, 6। তাহলে দ্বিতীয় সপ্তাহের যে কোনো একদিন আমি এই এই 5টা শব্দ মুখস্থ করবো 4 নম্বর ক্লাসে, এরপরে একদিন আমরা এই 5 নম্বর শব্দগুলো মুখস্থ করবো, এরপরে 6, 6 নম্বর ক্লাসে আমরা এই 5টা শব্দ মুখস্থ করবো। তাহলে আমরা একদিন পড়বো হচ্ছে যে কোরআন ও সালাতের অর্থ, আর বাকি 3 দিন পড়বো আমরা শব্দার্থ। অর্থাৎ আমরা প্রত্যেক সপ্তাহে 4টা করে ক্লাস আমরা রেখেছি। তাহলে একইভাবে এরপর ধারাবাহিকভাবে পড়তে পড়তে যখন আমার একটা সুরা শেষ হবে, যেমন আমার এখানে ক্লাস 4, এই 4 নম্বর ক্লাসের মাধ্যমে আমার সুরা ফাতিহা শেষ হয়েছে। তো সুরা ফাতিহা যখন শেষ হবে, এরপরে আমরা পরের দিন ওই সুরার জায়গায় আমরা সুরা ফাতিহার কাব্য অনুবাদটা মুখস্থ করবো। আচ্ছা, এই বাম পাশে আমি একটু বোঝা দিচ্ছি, এটা হচ্ছে অধ্যায়, অধ্যায়গুলো হচ্ছে 1 নম্বর অধ্যায় হচ্ছে কোরআন ও সালাতের অর্থ, আর 2 নম্বরটা হচ্ছে কাব্য অনুবাদ, আর 3 নম্বর হচ্ছে শব্দ ভাণ্ডার। তাহলে আমরা যখন আমাদের সুরা ফাতিহা শেষ হয়ে গেলো, এরপরে প্রথম কাজ হলো আমাদের এই সুরা ফাতিহার কাব্য অনুবাদটা আমরা শেষ করে দেবো। সাথে অন্যান্য 3 দিন যে থাকবে, অন্যান্য 3 দিন প্রত্যেক সপ্তাহে আমরা শব্দার্থ মুখস্থ করবো। তো এইভাবে আমাদের সুরা আসর আবার ওই শব্দ ভেঙে ভেঙে আমরা অর্থ শিখলাম। এরপরে আমরা সুরা কাফিরুন শিখলাম, সুরা কাফিরুন যখন শেষ হয়ে গেলো তখন আমরা সুরা কাফিরুন কাব্য অনুবাদটা শিখলাম। আচ্ছা, ঠিক একইভাবে সুরা নাসর আমরা 1 সপ্তাহ শিখবো, এরপরে সপ্তাহে আমরা সুরা নাসরের কাব্য অনুবাদটা শিখবো। তো এই সপ্তাহে এসে আমরা রিভিশন দিব, নতুন পড়া করবো না। ঠিক একইভাবে আমরা যখন সুরা ক্লাস শেষ হবে 1 সপ্তাহ, পরের সপ্তাহে আমরা সুরা ক্লাসের কাব্য অনুবাদটা শিখবো। এইভাবে ধারাবাহিকভাবে যেতে যেতে আমাদের মাঝখানে মাঝখানে রিভিশন রাখা আছে, অর্থাৎ যাতে আমরা পুরাতন পড়াগুলো আমরা ভুলে না যাই। তো এরপর আমরা এই 1টা সপ্তাহে আমরা আজান শিখবো, এরপরে আমরা উযু শেষ করে দোয়া, সুরা ফিল। হ্যাঁ, এইভাবে আমরা ধাপে 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 এই 10 মাসে ইনশাআল্লাহ পুরো বইটা শেষ হবে, শব্দার্থও শেষ হবে এবং বইয়ের যে অন্য বিষয়গুলো আছে এগুলো শেষ হবে। তাহলে এটা হচ্ছে আমরা যদি কোনো হেফজখানায় পড়াতে চাই অথবা নিজে ব্যক্তিগতভাবে পড়তে চাই অথবা কোনো ক্লাসের বাইরে কোথাও পড়াতে চাই, সেক্ষেত্রে আমরা এইভাবে পড়াতে পারি। এর বাইরে আমরা যদি কোনো স্কুলে পড়াতে চাই, তো স্কুলে আমরা কিভাবে পড়াবো, স্কুলে পড়ানোর জন্য আমরা মনে করেন যে আমরা সাধারণত প্লে নার্সারিতে আমরা বইটা পড়াবো না, যে প্লে নার্সারি বাচ্চারা খুব ছোটো, আলহামদুলিল্লাহ আমাদের স্কুলে আছে, আমাদের স্কুলেও এই সিলেবাস অনুযায়ী পড়ানো হচ্ছে। তো আমাদের এই কেজিতে আমরা যদি আমাদের টার্ম টিউটোরিয়াল পরীক্ষা এইভাবে হয়, তাহলে আমাদের প্রথম টার্ম টার্মে কী থাকবে, সেকেন্ড টিউটোরিয়াল কী থাকবে, সেকেন্ড টার্মে কী থাকবে, থার্ড টিউটোরিয়াল কী থাকবে, থার্ড টার্মে কী থাকবে, আমরা এইভাবে ধারাবাহিকভাবে শব্দ আসছে। অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত একটা বাচ্চাকে কোনো প্রেশার না দিয়ে একেবারে খুব অল্প অল্প ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই বইটাকে শেষ করতে পারবো। তো এটা আমরা স্কুলে পড়াতে পারি অথবা আমরা যে কোনো মাদ্রাসা বা যে কোনো ইনশাল্লাহ পড়াতে পারি। তো আমরা এটাকে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে শেষের পেজে। তো শেষের পেজে যদি আমরা যাই, iom.edu.vd OBQS, অর্থাৎ অর্থ বুঝে কোরআন সালাত। তো এখানে গেলে আমরা এই যে মডিউলে ক্লিক করলে আমরা এই মডিউলে যে সিলেবাসটা আছে আমরা এটা পেয়ে যাবো ইনশাল্লাহ। আর যদি আমরা স্কুল সিলেবাসে ক্লিক করি, তাহলে স্কুলে আমরা কিভাবে পড়াবো এখানে ইনশাল্লাহ পেয়ে যাবো। এবং এর বাইরে আমরা এখানে আরও কিছু ভিডিও ইনশাল্লাহ অ্যাড করে দেবো, যাতে করে আপনাদের এই বইটা পড়ানোর জন্য সহায়ক হয়। তো এই অর্থ বুঝে কোরআন সালাত বইটা, এটা মূলত আমরা লিখেছি যে একজন ব্যক্তি যে দেখা যায় জীবনের অনেক মুহূর্তে বা অনেক সময় ধরে উনি, আমরা সাধারণত কোরআন পড়ি, কোরআনকে অর্থ বোঝার চেষ্টা অনেকেরই থাকে, কিন্তু গতানুগতিকভাবে আমরা যদি কোরআনে অর্থ শিখতে চাই সেক্ষেত্রে সবচেয়ে যেটা প্রবলেম হয় যে আমাকে গ্রামার শিখতে হয়, তো আরও অনেকগুলো বিষয় জানা লাগে। তো যদিও কোরআন শেখার জন্য তো অবশ্যই গ্রামার এবং অন্যান্য বিষয়গুলো জানা প্রয়োজন, তবে এটা তো একটা লম্বা প্রসেস যে আমি নাহু মীর ইত্যাদি শিখে কোরআনে অর্থ শিখবো। তো এর আগে আমি যেই কয়েকটি বছর শুধু কোরআন পড়তেছি, তো এর ভিতরে যদি আমি কোরআনের শব্দগুলো আমি জেনে যাই, অন্তত কোরআনের 80% শব্দ আমি জেনে যাই, তো কোরআনের অধিকাংশ আয়াতই আমি বুঝতে পারবো। একজন ফরেনার, তো উনি
বাংলা ভাষা মাত্র শিখেছেন বা বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করছেন। তো উনি আমাকে দেখে বলল, তুমি ভালো আছো? তো এই তিনটা শব্দ বললে কিন্তু আমি, উনি কি বুঝাতে চাচ্ছেন আমি কিন্তু বুঝে গিয়েছি, কিন্তু আসলে কিন্তু তিনটা শব্দ বা সেন্টেন্সটা হয়নি, কারণ আমি একজন সম্মানিত ব্যক্তি হিসেবে ওনার বিষয়টাকে এভাবে বলা হচ্ছিল যে আপনি কেমন আছেন। তো এখানে উনি আপনি জায়গায় তুমি বলেছে, তো ভালো আছো শব্দটা তো এখানে না ইউজ করে এখানে কেমন শব্দটা ব্যবহার করলে ভালো হতো। তো আমার কথা বলার, আমার বলার উদ্দেশ্য এটাই যে যদিও উনি তিনটা ভাঙ্গা ভাঙ্গা শব্দ বলেছেন, কিন্তু আমি কিন্তু বিষয়টা বুঝে গিয়েছি যে আসলে উনি কি বোঝাতে চেয়েছেন। ঠিক একইভাবে শুধু যদি আমি কোরআনের শব্দার্থগুলো জানি, এরপরও আমি কোরআনের অধিকাংশ অর্থই আমি বুঝতে পারবো, তবে অবশ্যই কোরআনে এমন কিছু শব্দ রয়েছে যেগুলো শুধুমাত্র জবর, জের, পেশ ইত্যাদির কারণে বা গ্রামাটিক্যালি অনেক ডিপ অর্থ মিন করে। তো এইগুলো আমার এখন প্রয়োজনে, আমি মোটামুটি কোরআনের যে সহজ সরল অর্থগুলো এগুলো যদি বুঝতে পারি, তাহলে ইনশাল্লাহ আমার কোরআনের যে আসল উদ্দেশ্য এটা ইনশাল্লাহ আমি মনে করি যে কিছুটা হলেও আমার দ্বারা সফল হবে। তো এর ভিতরে অন্যদিকে আমাদের সবচেয়ে বড় একটা বিষয় থাকে যে নামাজের যে সুরাগুলো আছে বা নামাজের রুকুর, তাসবিহ, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আজিম, আল্লাহু আকবার, এই যে শব্দগুলো আমরা একেবারে ছোটবেলা থেকে শিখে বলতে 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 একেবারে তোতা পাখির মতো হয়ে গেছি, কিন্তু আমরা অধিকাংশ সময় এই শব্দগুলো বুঝি না, যার কারণে আমরা এই নামাজে আমরা মনোযোগ দিতে পারি না। তো এই জন্য নামাজের এই তেলাওয়াতের যে আয়াতগুলো বা সচরাচর আমরা নামাজের ভিতরে যে সুরাগুলো তেলাওয়াত করি এগুলো বেশি না, 13-14টা সুরার ভিতরে সাধারণত অধিকাংশ লোক যারা হাফেজ নয় তারা তেলাওয়াত করে থাকেন। তো আমরা খুব সহজেই নামাজের এই সুরাগুলোর অর্থ ব্যাখ্যা সহ জানতে পারি। এই জন্য আমাদের এই বইটাতে প্রথমে রাখা হয়েছে যে নামাজের যে অংশগুলো অর্থাৎ কোরআন ও সালাতের অর্থ, অর্থাৎ এই অংশে আছে এই কোরআনের গুরুত্বপূর্ণ সুরাগুলোর অর্থ ব্যাখ্যা, এবং এর সাথে রয়েছে যে বিভিন্ন যে তাসবিহগুলো আছে, রুকুর তাসবিহ, অর্থাৎ একবারে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়তে যতগুলো দোয়া বা তাসবিহ দরকার সবগুলো তাসবিহ এখানে আছে। তো আমরা এই পাঠটা শিখলে ইনশাল্লাহ আমাদের নামাজগুলো বা সালাদগুলো ইনশাল্লাহ সুন্দর হবে। আর হচ্ছে যে এর আরেকটা অংশ আছে, সেই অংশটাতে আছে হচ্ছে কোরআনের কাব্য অনুবাদ। আচ্ছা কাব্য অনুবাদ কেন? কাব্য অনুবাদটা কোরআনের তো এমনিতে আমাদের যে অনুবাদগুলো আছে তো অনুবাদগুলো তো আমরা শিখবই, অনুবাদগুলো তো আমাদের এখানে দেওয়া আছে, কিন্তু কাব্য অনুবাদ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সাধারণত যে কোনো জিনিস কবিতা আকারে মুখস্থ করলে এটা আমাদের অন্তরের ভিতরে ঢুকে যায় বা মুখস্থ রাখা সহজ হয়। তো দেখবেন স্বাভাবিকভাবে একজন হেফসখানা বাচ্চা বা যে কোনো একটি স্কুলের বাচ্চা একটা কবিতা শেখাই দিলে সে খুব দ্রুত মুখস্থ করতে পারে। তো এই জন্য আমরা আমাদের যে প্রয়োজনীয় সুরাগুলো আমরা এগুলোকে এই কবিতা আকারে আমরা কাব্য অনুবাদ আকারে এখানে উপস্থাপন করেছি। তো কাব্য অনুবাদের জন্য আমরা নিজেরা কাব্য অনুবাদ করিনি, তো কাব্য অনুবাদ যে বইটা আছে মুহিব খানের লেখা ওই বইটা থেকে আমরা এই কাব্য অনুবাদ সংগ্রহ করেছি, এবং আমাদের পাবলিকেশনের সাথে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছে যে আমরা আমাদের এই কাব্য অনুবাদগুলো আমরা আমাদের বই ব্যবহার করতেছি, এবং আমরা যে সংশ্লিষ্ট যে বিষয়গুলো অনুবাদ থেকে ব্যবহার করেছি প্রত্যেকটা বিষয়ের জন্য আমরা সংশ্লিষ্ট লেখকের সাথে বা প্রকাশনের সাথে যোগাযোগ করা হয়েছে। তো যাই হোক, এখানে আমরা একদিকে তো যে সুরাগুলো, সুরা ফাতিহা বলে সুরাগুলো শব্দ ভেঙে 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 আমরা শিখবো, এরপরে আমরা মুখস্থ করার জন্য একটা সুরাটাকে পুরো মুখস্থ করে ফেলবো কবিতা আকারে। এতে করে হবে কি যে যদিও আমার ব্রেনে শব্দ ভেঙে ভেঙে অর্থগুলো সবসময় না থাকে, কিন্তু কবিতাগুলো আমার মাথায় সবসময় থাকবে। আর এরপরে এসেছে আমাদের কোরআনের শব্দ ভাণ্ডার। তো আমরা এবার ধাপে ধাপে জানবো যে কোন অংশে আমরা কি শিখবো। আচ্ছা, তো প্রথমে আমরা এই বইটা কি হয় পড়বো, আমরা একটু পরে দেখবো যে বইটা সিলেবাস কিভাবে সাজানো হয়েছে। তো আমরা এই এই বইটা আমরা চাচ্ছি যে যে কোনো স্কুলে আপনারা চাইলে এই বইটাকে পড়াতে পারেন বাচ্চাদের জন্য। আমরা বাচ্চাদের জন্য যে সিলেবাসগুলো হবে এই সিলেবাসগুলো সাজানো আছে, আপনারা শুধু পড়া শুরু করলেই হবে। এবং এর বাইরে আমরা চাচ্ছি যে হেফসখানাগুলো আমাদের দেশে সাধারণত দেখা যায় যে একটা হেফসখানার হেফসখানাগুলোতে একটা বাচ্চা প্রায় 5 থেকে 6 বছর কোরআন পড়ছে, কিন্তু সে কোরআনের কোনো অর্থই বুঝছে না, একেবারে অন্ধভাবে কোরআন পড়ছে। হ্যাঁ, তো এটা আমরা বলতে পারি যে হ্যাঁ ওই বাচ্চাটা তো একদিন আলেম হবে, অর্থাৎ যখন উনি কিতাবখানা বা আলেম হবেন তখন উনি অবশ্যই অর্থ জানবেন। কিন্তু এখানে 2টা প্রশ্ন, একটা প্রশ্ন হচ্ছে যে ওই বাচ্চা বা একজন হেফসখানার সব বাচ্চা আলেম হবেন না, সব সবাই তো আর কিতাবখানায় ভর্তি হবেন না। তো সেক্ষেত্রে যে বাচ্চাটা কিতাবখানায় ভর্তি না হলো বা আলেম না হলো, তো উনি তো পুরো কোরআনকে এমনভাবে শিখলেন যে একেবারে তোতা পাখির মতো শুধু মুখস্থ করে গেলেন। 2 নম্বর হচ্ছে যে একটা বাচ্চা হেফসখানা শেষ করে কিতাবখানায় প্রায় নাহবি মিট যাওয়ার পর্যন্ত প্রায় 10 থেকে 12 বছর সময় লেগে যায়। তো এই 10 থেকে 12 বছর পর্যন্ত উনি কোরআন মুখস্থ করছেন কিন্তু কোরআন একটা শব্দ বুঝছেন না। তো এই জন্য আমাদের বইটাকে এমনভাবে লেখা হয়েছে যে একটা হেফসখানার জন্য, হেফসখানার একটা বাচ্চার জন্য কোনো ধরনের প্রেশার হবে না, মানে একদিনে মাত্র 5টা শব্দ মুখস্থ করবে। তো একটা হিফসখানা বাচ্চার জন্য 5টা শব্দ মুখস্থ করা এটা কোনো বিষয় না, কারণ একটা হিফসখানা বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ব্রেনকে এত শার্প করে দেন, এক একদিনে 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা পর্যন্ত একটা হিফসখানা বাচ্চা পড়া দেয়। তো এক পৃষ্ঠার ভিতরে কি পরিমাণ শব্দ থাকে এগুলো মুখস্থ করে ফেলছে, সেক্ষেত্রে 5-6টা শব্দ মুখস্থ করা একটা বাচ্চার জন্য কোনো কঠিনই হবে না, একেবারেই সহজ হবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা চাচ্ছি যে হিফসখানার আমাদের বাংলাদেশের যে হিফসখানাগুলো আছে হিফসখানাগুলোতে এই বইটা ইনশাআল্লাহ পড়ানো, আর কোনো হিফসখানা যদি বইটা পড়ায় এটা আমাদের সাথে যোগাযোগ করে একেবারে আমরা আমাদের খরচ মূল্যের থেকেও দরকার হলে কিছু ভর্তুকি দিয়ে হলেও শুধুমাত্র সোয়াবের নিয়েতে আমরা ইনশাআল্লাহ হিফসখানাগুলোকে এই বইগুলো সাপ্লাই দেবো। আমরা চাই প্রতিটা হিফসখানাতে এই বইটা চালু থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা প্রথমে আমরা কিভাবে এই বইটাকে পড়বো, তো আমরা বইটাকে ধারাবাহিকভাবে পড়বো যে প্রথম একটা ক্লাসে, প্রথম ক্লাসে মনে করেন যে আমি এই সুরা ফাতিহার প্রথম আয়াতটা শিখবো। আচ্ছা, তো প্রথম আয়াতটা যদি আমি শিখি তো এই আয়াতটা আমরা কিভাবে শিখবো, তো আমি যদি হেফসখানায় শিখি তো আমার এই কিউআর কোডটা হেফসখানার বাচ্চারা স্ক্যান করবে না, যেহেতু হেফসখানায় তো বাচ্চাদের স্মার্টফোন ব্যবহার করা নিষেধ, সেক্ষেত্রে হেফসখানার যে ওস্তাদ আছেন উনি এই কিউআর কোডটা স্ক্যান করবেন। আমি একটু দেখা দিচ্ছি কিভাবে স্ক্যান করবেন। তো এটা এই প্লে স্টোরে গিয়ে আমি তো এর আগেই বলেছিলাম এই গামা স্ক্যানটাকে আমি ওপেন দিব,
এই গামা স্ক্যানটাকে ওপেন দেওয়ার পরে আমি এই জায়গাতে স্ক্যান করব। এটা খুব কুইক স্ক্যান হবে, জাস্ট এখানে ধরলে স্ক্যান হয়ে যাবে। আচ্ছা আমার স্ক্যান হয়ে গেছে, স্ক্যান হয়ে যাওয়ার পরে আমার এখানে যে লিঙ্কটা দেখাচ্ছে আমি এই লিঙ্কে ক্লিক করব। তো এই লিঙ্কে ক্লিক করলে লাইনে সেটা যে আছে এটা আমরা আশ্রয় চাই, এখানে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের শেখাচ্ছেন তার কাছে আমরা যেন আশ্রয় চাই, কিন্তু কেন তার কাছে আশ্রয় চাইবো সেই ব্যাপারে একটু পরে বলছি। বিল্লাহি বিল্লাহি দুই শব্দের মাধ্যমে গঠিত, আমি একটু স্পিড বাড়াই দিই, বোঝা হলো শায়াতিন যেটা কোরআনে প্রায় 88 বার এসেছে, আর রাজিম এটি দুটি শব্দের মাধ্যমে গঠিত। আমি একটু আগে এগিয়ে যাই, এই পৃথিবীতে চলার পথে আমাদের সামনে থেকে আমাদের পিছন থেকে আমাদের আল্লাহর কাছে দোয়া চাইবে এই বাক্যটি দিয়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং আচ্ছা তো আমরা জানলাম যে কিভাবে আমরা কোনো একটা ক্লাসকে আমরা স্ক্যান করে দেখতে পাবো। তাহলে আমরা যদি কোনো বোর্ডে যদি আমরা নিজেরা পড়ি তো সেক্ষেত্রে আমি স্ক্যান করে নেবো, আর যদি স্কুলে পড়ানো হয় বা যদি হেস্টখানে পড়ানো হয় সেক্ষেত্রে আমাদের যিনি শিক্ষক থাকবেন উনি আমাদের এটাকে স্ক্যান করে উনি ওনার মতো করে পড়াবেন ইনশাল্লাহ। তো আমাদের প্রথম লাইনে যে কোনো আমরা যদি সুরা দেখি, যে কোনো সুরা প্রথম লাইনে থাকবে সুরার আয়াত, দ্বিতীয় লাইনে শব্দার্থ, আর তৃতীয় লাইনে থাকবে ব্যাখ্যা, যে প্রত্যেকটা যে শব্দ আছে শব্দগুলো কি ব্যাখ্যা হবে, আর চতুর্থ যে লাইনে এটা থাকবে হচ্ছে আমার এই অনুবাদ, এই অর্থাৎ পুরো যে আয়াতটা আছে এই আয়াতটা অনুবাদ থাকবে একসাথে। তো এভাবে আমাদের প্রত্যেকটা এই সুরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ একদম এভাবে সুরা ফাতিহা শেষ হবে। এরপরে সুরা ফাতিহাতে শেষ করার জন্য মোটামুটি 5 থেকে 6 5 5টার মতো ক্লাস প্রয়োজন হচ্ছে সুরা ফাতিহা শেষ করার জন্য। এরপরে আসছে আমাদের সুরা কাফিরুন। তো ঠিক একইভাবে প্রত্যেক পৃষ্ঠায় আমরা ইনশাআল্লাহ বারকোড পেয়ে যাবো, আমরা যে কোনোটা স্ক্যান করলে আমরা এই ওইটার যে সংশ্লিষ্ট ক্লাস আছে এই ক্লাসটা আমরা এই অ্যানিমেশন সহকারে পেয়ে যাবো। প্রত্যেকটা জায়গায় আমাদের এখানে বারকোডগুলো দেওয়া আছে, যে কোনো জায়গায় আমরা যে বারকোডটা দেখি তো এই বারকোডগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবো। সুরা ফালাক, তো এইভাবে আমরা একের পর এক আমরা এক এক দিন এক একটা সুরাকে আমরা শেষ করবো, সুরা আমরা এক এক জায়গায় একটা ক্লাসকে শেষ করবো। এগুলোকে ভাগ করা হয়েছে ক্লাস আকারে, যে ক্লাস 12 ক্লাস 13 এইভাবে আমাদেরকে ভাগ করা হয়েছে। আচ্ছা তো যে কোনোটা আপনার এখানে আমাদের সানা আছে বা এখানে রুকুর দোয়া রুকুর তাসবি যে কোনোটা আমি যদি এটা ওইখানে স্ক্যান করি, এটা যদি আমি এখানে ধরি স্ক্যান করার সাথে সাথে আমার এই চলে আসছে। তো চলে আসার পরে আমি জাস্ট এটাকে ওপেন দিব আগের মতোই। আচ্ছা তো আমরা এখানে দেখলাম যে অত্যন্ত চমৎকার ভাবে এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস দেওয়া আছে, অর্থাৎ আপনি যদি এই বইটাকে শুধু নিজে কিনেও পড়তে চান কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, নিজে নিজে এই বইটাকে ইনশাল্লাহ শেষ করতে পারবেন। তো এরপরে রুকু তাসবি আছে, দরুদ দরুদ আছে, দরুদের পরে আমাদের দোয়া মাসুরা আছে, দোয়া মাসুরার পরে আমাদের রয়েছে দোয়াগুলো আছে, কিছু গুরুত্বপূর্ণ দোয়া এখানে দেওয়া আছে, রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা যে দোয়াগুলো আমরা সবসময় করি এই দোয়াগুলো আছে। তো এর মাধ্যমে আমাদের নামাজে যে সুরাগুলো আমরা পাঠ করি এই সুরাগুলো আমাদের সুরা এবং তাসবিহগুলো শেষ হলো। তো এবার হচ্ছে আমাদের কোরআনের কাব্য অনুবাদ। আমরা আগেই বলেছিলাম যে কাব্য অনুবাদগুলো আমরা একবার মুখস্থ করে ফেলবো যাতে আমাদের অন্তরের ভিতরে কাব্য অনুবাদগুলো চলে আসে যখন আমরা সুরা ফাতিহা পড়ি। যেন আমরা যখন সুরা ফাতিহা পড়বো তো তখন আমাদের দেখেন এই কাব্য অনুবাদগুলো কি সুন্দর করে দেওয়া আছে, যে শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু করুণাময়, প্রশংসা সব আল্লাহর যিনি সারা জাহানের রব, দয়ালু মহানুভব যিনি বিচারের দিনের সব। তো এইভাবে আমরা ছন্দে ছন্দে আমরা কাব্যে কাব্যে আমরা এই এখানে যে কয়েকটা সুরা আছে তো এই কয়েকটা সুরে আমরা ইনশাল্লাহ মুখস্থ করবো। এর যদি আপনার কাছে মনে হয় যে আমি এতগুলো সুরা পড়ি না, আমি এখান থেকে 6-7টা সুরা পড়ি, তাহলে আপনি শুধু ওই 6-7টা সুরাই ইনশাল্লাহ আপনি মুখস্থ করবেন। আর বইটাকে জায়গায় প্রিমিয়াম কোয়ালিটির পেজ এবং প্রিমিয়াম প্রিমিয়াম ডিজাইন দিয়ে সব বইটাকে করা হয়েছে, অর্থাৎ আপনি যখন বইটাকে পড়বেন তখন আপনার কাছে একটা আলাদা ফিল কাজ করবে ইনশাল্লাহ। তো যেহেতু কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, তো এটার এটা শেখার জন্য যে বইটাই বইটা আসলে একটু প্রিমিয়ামই হওয়া উচিত। তো আমরা আলহামদুলিল্লাহ এই বইটাকে এইভাবেই করার চেষ্টা করেছি। আচ্ছা তো আমাদের যখন কাব্য অনুবাদ শেষ হয়ে যাবে আমরা এরপরে চলে যাবো হচ্ছে কোরআনের শব্দ ভাণ্ডারে। আচ্ছা কোরআনের শব্দ ভাণ্ডার আমরা শিখবো হচ্ছে টিপিআই মেথড, অর্থাৎ টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন মেথড। এই মেথডটা কি এটা স্ক্যান করলে পেয়ে যাবে, আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। টিপিআই মেথডটা কেমন, যে আমি এটাকে শিখবো ইশারার মাধ্যমে বা শিখবো প্র্যাকটিক্যালি। যেমন ধরেন আমি একটা শব্দ শিখলাম যে হুয়া, হুয়া অর্থ সে। তো আমি আজকে শুধু একটাই শব্দ শিখেছি হুয়া, তো এই হুয়া শেখার সাথে সাথে আমি বাসায় অন্যদের সাথে যখন কথা বলবো তখন অন্তত কিছু শব্দ এই কোরআনের শব্দগুলো দিয়ে আমি কথা বলবো। কেমন হবে, যে আমি তো জানি একটা শব্দ, তো আমি এরকম বলতে পারি যে মনে করেন যে বাংলা হলো যে সে আমাদের বাড়িতে আসবে, তো আমি এটাকে এভাবে না বলে বলবো যে হুয়া আমাদের বাড়িতে আসবে। অর্থাৎ যদিও সেন্টেন্সটা শুনতে খারাপ লাগবে কিন্তু আমি যেভাবে প্র্যাকটিস করি আস্তে আস্তে দেখবেন যে শব্দগুলো আমার ব্রেনে ঢুকে গেছে। আচ্ছা তো আমাদের কোরআনের শব্দ ভাণ্ডারে এখানে আসলে মূল ম্যাজিকটাই হলো এখানে। তো মূল ম্যাজিকটা কি আমি একটু দেখাচ্ছি, যে এখানে আমাদের যে শব্দগুলো আছে এই শব্দগুলো কোরআনে হাজার হাজার বার এসেছে। যেমন ধরেন মিন, মিন অর্থ থেকে অন্তর্ভুক্ত এর, এই শব্দটা কোরআনে এসেছে 3226 বার। অর্থাৎ আপনি বা আমি একটা শব্দ মুখস্থ করার সাথে সাথে আমার কোরআনের 3226টি শব্দ মুখস্থ হয়ে গেছে। এরপরে আল্লাহ আসছে 2390 বার, ফি মধ্যে এই শব্দটা 1701 বার, ইন্না আসছে 1682 বার, আলা আসছে 1445 বার। দেখেন আমি মাত্র 5টা শব্দ যেটা হচ্ছে ক্লাস 1 এখানে সাইডে যেটা দেওয়া আছে এটা হচ্ছে ক্লাস হিসেবে দেওয়া আছে। তো এক নম্বর ক্লাস শেষ করার সাথে সাথে আমার 5টা শব্দ শেষ হলো। তো 5টা শব্দ শেষ হওয়া মানে আমি কোরআনের 10453 শব্দ শেষ করে ফেলেছি।
এবং যেটি হচ্ছে কোরআনের মোট 10%, অর্থাৎ আমি 5টা শব্দ শেখার দ্বারা কোরআনের 10% শব্দ আমার শেখা হয়ে গেছে। এরপরে দ্বিতীয় ক্লাস, দ্বিতীয় ক্লাসে আমরা আবার 5টা শব্দ শিখবো। তো এই 5টা শব্দ দেখেন এখানে লা অর্থ না, এই শব্দটা কোরআনে আছে 1364 বার। তো আমি যখন এই 5টা শব্দ শেখা হয়ে যাবে তখন কোরআনের 16242টি শব্দ আলহামদুলিল্লাহ আমার শেখা হয়ে যাবে, যেটি কোরআনের মোট 20%-এর থেকেও বেশি। তাহলে আমার দুটা ক্লাসের পরে আমার কোরআনের 20% শব্দ শেখা হয়ে গেছে। তো বিষয়টা আসলে খুবই আশ্চর্যজনক। তো আর এর মাঝে আমার একটা কাজ হবে যে আমি এই শব্দার্থগুলো যখন মুখস্থ করবো তখন আমি যখনই কোরআন শরীফ পড়বো, তো কোরআন শরীফ পড়ার সময় আমরা কি করবো যে আমরা কোরআন শরীফ পড়ার সময় ওই শব্দগুলো, যে শব্দগুলো আমি পড়েছি ওই শব্দগুলো যখনই আমার সামনে আসবে তখনই আমি পেন্সিল দিয়ে একটা দাগ দিব। আচ্ছা মনে করেন যে আমার এখানে দেখেন একটা শব্দ আছে, এই যে আমি অলরেডি বলেছিলাম যে লা শব্দ আমরা পড়েছি, লা শব্দ আসে 1364 বার। তো এখানে দেখেন লা শব্দ অনেকবার আসে, এই যে ওয়ালা ওয়ালা আমি ইবাদত করবো না, এখানে যেটা আসছে ওয়ালা, এই যে লা, তাহলে এই লাম শব্দটা নিচে আমি একটা দাগ দিব, এখানে আমি একটা পেন্সিল দিয়ে দাগ দিব। অর্থাৎ এই শব্দগুলো পড়ার পরে আমি কোরআন যখন পড়তে থাকবো যেখানেই এই শব্দগুলো আমি পাবো সেখানেই এই শব্দগুলো নিচে একটা দাগ দিব এবং সাথে সাথে মুখে এর অর্থ বলবো। তো এতে করে হবে কি যে আমি পুরো কোরআন যদি আমি এই শব্দ শেখা অবস্থায় একবার পড়ে শেষ করি তো আমার এই কোরআনের ভিতরে প্রায় 58,000টি দাগ হবে। আর 58,000টি দাগ যখন হয়ে যাবে, কোরআনে প্রায় 77,000 শব্দ আছে, তো 58,000টি দাগ হওয়া মানে আমি কোরআনে অধিকাংশ শব্দই আমার মুখস্থ হয়ে গেছে। তো এটা আমার কোরআনের উপরে কনফিডেন্স লেভেল বা কোরআনের উপরে ভালোবাসা এটা আমি ইনশাআল্লাহ বৃদ্ধি করে দিবে। তো 2 নম্বর ক্লাসের পরে আমি এরপরে যখনই আমি 6 নম্বর ক্লাস শেষ করলাম, 6 নম্বর ক্লাস শেষ করার পরে আমার কোরআনের 24,611টি শব্দ আমার মুখস্থ হয়ে গেছে, যেটা কোরআনের 30%-এরও বেশি। তো এইভাবে আমি আরও এগিয়ে যাচ্ছি। তো এখানে দেখেন আমাদের কোরআনের 14তম ক্লাস, এটা শব্দ আসলে 14তম ক্লাস যখন শেষ হবে তখন আমার 31,264 শব্দ মুখস্থ হয়ে যাবে, অর্থাৎ আমার 40%-এরও বেশি শব্দ মুখস্থ হয়ে গিয়েছে। তো এবার আমি আরও সামনে আগাচ্ছি। তো আমার যখন আমাদের এখানে যে শব্দার্থগুলো আছে, তো এরপরে আমি এখানে চলে আসার পরে আমার এই 81 নম্বর ক্লাস, যখন আমার 81 নম্বর ক্লাস শেষ হবে তখন আমার কোরআনের 47,411 শব্দ মুখস্থ হয়ে গেছে, যেটা হচ্ছে কোরআনের 60% থেকেও বেশি। আচ্ছা আমি আরও সামনে এগিয়ে যাচ্ছি। আচ্ছা আমার যখন এই শব্দার্থগুলো সব শেষ হয়ে যাবে তো এখানে আমার কোরআনের 58,644 শব্দ মুখস্থ হয়ে যাবে, অর্থাৎ আমার 120টি ক্লাস, আমাদের এখানে টোটাল ক্লাস হচ্ছে 120টি। তো এই 120টি ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন আমার এই শব্দার্থ মুখস্থ হয়ে যাবে 58,644, যেটা হচ্ছে কোরআনের 80% শব্দ, অর্থাৎ কোরআনের 80% শব্দ আমার ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। তো আমরা এখানে শিখবো 600 শব্দ, 600 শব্দ যেটা ক্লাস হচ্ছে 120টা, অর্থাৎ একটা ক্লাসে 5টা করে শব্দ শিখবো, এবং যেটা আমরা কোরআনের 80% শব্দ শিখতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা শেষে একটা বারকোড দেওয়া আছে এবং একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। এই লিঙ্কে গেলে ইনশাআল্লাহ আপনারা এই বইটাকে আমরা স্কুলে কীভাবে পড়াবো অথবা আমরা নিজে নিজে কীভাবে পড়বো অথবা আমরা যদি কোনো ওপেন কোনো জায়গায় আমরা এটা প্রতিযোগিতার আয়োজন করতে চাই সেক্ষেত্রে কীভাবে পড়াবো সবগুলো বিষয় এখানে এই লিঙ্কে ইনশাআল্লাহ পেয়ে যাবে, লিঙ্কে অথবা বারকোড স্ক্যান করলেও পেয়ে যাবে।